এবার শিলিগুড়িতে দিদি থাক। এই স্লোগান তৃণমূলের নয়, আদি বিজেপির নামে এমনই ব্যানার দেখা গেল শিলিগুড়ি জুড়ে পুরভোটের 72 ঘন্টা আগে, যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ব্যানারে রয়েছে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী ও তপন শিকদারের ছবি, যেখানে শিলিগুড়িতে তৃণমূলকে জেতানোর বার্তা দেওয়া হয়েছে। ব্যানারের নিচে আরও লেখা আছে, গদ্দার হটাও, বিজেপি বাঁচাও। কিন্তু কারা কাকে গদ্দার বলছে তার উত্তর মেলেনি। বিতর্কিত এই ব্যানারের নেপথ্যে তৃণমূলের হাত দেখছে বিজেপি। ভোটের মুখে শিলিগুড়িতে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠল এবং এই প্রশ্ন তুলেই বিজেপির দুই বিধায়ক সমর্থকদের নিয়ে এবং নেতাজি মূর্তির পাদদেশে কিন্তু অবস্থানে বসেছেন। এবং যেটা হচ্ছে, গতকাল রাতে এই কিছু পোস্টার পড়েছে শহরে, যেটা হচ্ছে যে বিজেপির নামে, বিজেপির যে প্রাক্তন প্রধানমন্ত্রী তাদের নামে তৃণমূলকে ভোট, তৃণমূলই থাকবে, এই ধরনের পোস্টার। এবং এই পোস্টার নিয়েই কিন্তু শহর জুড়ে চাঞ্চল্য। শিলিগুড়িতে কিন্তু আমরা কখনো দেখিনি এইরকম বেনামে পোস্টার ফেলে ব্যক্তি কুৎসা বা কোনো দল সম্পর্কে কুৎসা করা হয়। দীর্ঘদিন ধরে আমি বিভিন্ন ওয়ার্ডে এই বেনামি পোস্টারগুলো দেখছিলাম। পুলিশের যে কাজ এতদিনে করে ফেলা উচিত ছিল, তাদের গাফিলতির কারণে, আমি জানি না রাজ্যের শাসক দলের চাপ আছে কি না, আজকে কিন্তু এই ধরনের বেনামি পোস্টার কয়েক শত হাজার লাগানো হলো, একজনও অ্যারেস্ট হয়নি। তৃণমূলের পাল্টা দাবি, গোটাটাই ষড়যন্ত্র। এখানে এই ধরনের কোনো চালাকির রাজনীতি, কেউ হয়তো এই ধরনের ফ্লেক্স দিয়ে চালাকি করেও থাকতে পারে। এটা যে তিন দলের অপ্রকাশিত জোট, আমরা বারবার বলছি, সেই তিন দলের কোনো মিলিত চিন্তার ফসল হতে পারে। শনিবার শিলিগুড়ি পুরসভার 47টি ওয়ার্ডে হবে ভোট। লড়াই এবার চতুর্মুখী। সনদ ঝার, রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। সিবিআইকে তদন্তে সব রকমের সহযোগিতা করা উচিত, এমন তাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার পাশাপাশি সিপিএম এর তরফ থেকে সুজন চক্রবর্তী কি জানিয়েছেন, শোনাবো আপনাদের পরপর। সিবিআই একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থা এবং সিবিআই এর নেতৃত্বে অনেক তদন্তই চলছে এবং সেই তদন্তগুলো সাধারণত কোর্টে, বেশিরভাগই কোর্টের নির্দেশে চলছে। তো স্বাভাবিকভাবে আমি দেবের কাছ থেকে আশা করব যে এই ধরনের সংস্থাকে তারা তদন্তে সাহায্য করবে, সে তদন্তে সাহায্য করবে, দেখা করবে এবং তার কাছে যে সমস্ত তথ্য বা ইনফরমেশন আছে সেই সমস্ত ইনফরমেশন সিবিআই এর হাতে তুলে দেবে। তদন্তের ক্ষেত্রে যাদের প্রয়োজন হবে তাদের সবাইকে সিবিআই তলব করা উচিত এবং তারা করছে এবং আশা করি আগামী দিনেও করবে। আমি জানি না দেবের বিরুদ্ধে কেউ লেগে গেছে কিনা, দেবের সত্যের সঙ্গে এরকম সম্পর্ক আছে কিনা, দেবের সম্পর্কে এরকম অভিযোগ কে করেছেন, যারা ধরা পড়েছেন তারা কেউ বলেছেন কিনা যে আমি ইনভেস্ট করেছি, আমার জানা নেই। আমি না জেনে বলবো, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, কথাটা আগে একাধিকবার বলেছি, আমি আবার বলছি, বহু মানুষ সাধারণভাবে যারা দুর্নীতিগ্রস্ত নন বলে ধরা হবে, তোলাবাজ নন বলে ধরা হবে, সমাজ তাই সেইভাবেই চিন্ত, যে মুহূর্তে তৃণমূলে যুক্ত হয়ে গেলেন সমস্ত সর্বনাশের সংসর্গে তারা হাজির হলেন। জানি না কার নামে কি হয়েছে, হলে সিবিআই তদন্ত করবে, ঠিক ভুল বলবে।